जॉब एक्सपीरियंस, वेलकम टू माय चैनल ऑर्जी स्टडी आईक्यू। तो फ्रेंड्स, आज के स्टैटिक जिकेर नतून एक टॉपिक निये तुम्हारे सामने हाजिर होयेछि। शुधुमात्र स्टैटिक जिके ना, एटा तुम्हारा इंग्लिशेर टॉपिक हिसाबेओ किन्तु निते पारो। ओके, तो आमी जेहेतु स्टैटिक जिके एखन कराच्छि, तो स्टैटिक जिकेई बोलछि तुम्हारे। तो स्टैटिक जिकेरई नतून एक टॉपिक निये तुम्हारे सामने हाजिर होयेछि, खूबी इम्पोर्टेंट। বেশিরভাগ পরীক্ষায় কিন্তু এই ধরনের টপিক থেকে একটা কি দুটো কোশ্চেন আসেই, একটা তো আসেই। তোমরা যদি এনটিপিসি দিয়ে থাকো, সেখানেও কিন্তু পরীক্ষাতে দিয়েছে, এখান থেকেই কমন এসছে। এবং তোমরা যদি WBP, CGL, CHSL এই সমস্ত পরীক্ষায় কিন্তু প্রায় সময় একটা কোশ্চেন দেখতে পাওয়া যায় প্রত্যেকটা শিফটে। তো খুবই ইম্পর্টেন্ট, জেনে রাখতে হবে অবভিয়াসলি। তো দেখো, স্ট্যাটিক জিকে অন সায়েন্স ডিলস উইথ ডিফারেন্ট সাবজেক্টস। যে সমস্ত সাবজেক্টস রয়েছে তাদের সম্বন্ধে যে সমস্ত স্টাডিগুলো করা হয় সেগুলোকে এক কথায় কি বলা হয়, এগুলোকে ওয়ান আওয়ার সাবস্টিটিউশনও কিন্তু তোমরা বলতে পারো, যেটা ইংলিশে আছে। তো সেই রেসপেক্টও তোমরা ধরতে পারো। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটা লাইক করে দাও এবং হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। ফ্রিতে সাবস্ক্রিপশান তোমাদের করতে হবে, তো অটোমেটিকলি তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, কোনো টাকা লাগবে না। তারপর দেখো, আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা জয়েন করতে পারো। আমি নতুন খুলেছি টেলিগ্রাম গ্রুপটা, কারণ সেখানে কিছু নোটস তোমাদের আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, যে সমস্ত নোটসগুলো আমি নিজেরাই খাতায় বানাই, তো সেইভাবেই কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ এত কিছু কিন্তু ইউটিউবে ভিডিওতে করা সম্ভব হয় না একার পক্ষে। তো তোমরা যদি টেলিগ্রামে এই অরিজিৎ স্টাডি আইকিউ যেভাবে লেখা আছে সেইভাবে যদি তোমরা সার্চ মারো, সেইভাবে কিন্তু তোমরা ওখানে গ্রুপ পেয়ে যাবে, সেখানে জয়েন করতে পারবে, কোনো সমস্যা হবে না, পাবলিক গ্রুপ। দেখো ফার্স্টেই দেখো কী লিখেছি, সায়েন্সেস ডিলস উইথ ডিফারেন্ট সাবজেক্ট। এখানে সায়েন্স করে নিও, এসটা কেটে দিও, কারণ সায়েন্সের পরে ডিলস হবে না, ডিল হবে। যে কোনো একটা করতে পারো, প্লুরাল থাকলে ডিল করো, টাইপিং মিস্টেক হয়েছে বলে দিলাম। সায়েন্স ডিলস উইথ ডিফারেন্ট সাবজেক্টস অথবা সায়েন্সেস ডিল উইথ ডিফারেন্ট সাবজেক্ট, যে কোনো একটা ধরতে পারো। যাই হোক, আমি এখানে ইংলিশ পড়াচ্ছি না, তোমরা দেখো। ফার্স্টে দেখো সাবজেক্টস, আর এখানে সাইডে লিখেছি সায়েন্স ডিলস উইথ দ্য কনসার্ন সাবজেক্টস। ওকে, তো দেখো ফার্স্টে দেখো একোলজি, ফার্স্টে যেটা একোলজি, দেখো এখানে ফার্স্টে একটা কথা বলি, যেগুলো রেড মার্ক করে দিয়েছি না সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কোনো না কোনো পরীক্ষা এসছে, আমি কোয়েনসাইড করতে পেরেছি, তাই আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো দেখো, এক নম্বর দেখো একোলজি, এখানে বোঝানোর কিছুই নেই, একবার পড়লেই তোমাদের মোটামুটি মাথায় এসে যাবে, বা নোটস বানাতে থাকো, একবার যখন খাতায় লিখবে তখন মাথায় এমনিই কিন্তু রিকল হতে থাকবে। একবার আমার ভিডিও দেখে নাও, তারপরে দেখে দেখে নোটস বানাও, দেখবে রিকল হয়ে গেছে। এই কথাটাই কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি, আর তোমরা এগুলোই শোনো না, এই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু হ্যান্ডি। যাই হোক, এক নম্বর দেখো একোলজি, স্টাডি অফ মেডিকেল রেমেডিস। যে সমস্ত মেডিকেল রেমেডিস আছে, প্রতিকার আছে, কোনো একটা রোগ হলে এর প্রতিকার এইটা, হ্যাঁ, যে সমস্ত ওষুধের দ্বারা প্রতিকার করা সম্ভব, সেই সম্বন্ধেই হচ্ছে যে স্টাডিটা হয় তাকে বলা হচ্ছে একোলজি ইংলিশে। ওকে, তারপর দেখো দু নম্বর অ্যাকোস্টিক্স, এটা তোমরা ছোটো থেকেই জানো, স্টাডি অফ সাউন্ড, মানে শব্দ নিয়ে পড়াশোনা করাকে বলা হচ্ছে অ্যাকোস্টিক্স। তারপর দেখো এরোলজি, এরোলজি কি খুবই ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু পরীক্ষা এসছে, স্টাডি অফ অ্যাটমসফিয়ার, এই যে বায়ুমণ্ডল নিয়ে যখন পরীক্ষা করা হয় বা পড়াশোনা করা হয় সেটা নিয়ে, হ্যাঁ, তাকে বলা হচ্ছে এরোলজি। ওকে, তারপর চার নম্বর দেখো অ্যাগ্রোবায়োলজি, অ্যাগ্রোবায়োলজি কথাটা অর্থ কি, স্টাডি অফ প্ল্যান্ট নিউট্রিশন, কোন গাছে নিউট্রিশন কি দেওয়া উচিত। গাছেরও তো খাদ্য লাগে নাকি, আমাদের কি শুধু খাদ্য লাগবে, কোন গাছের কি পরিমাণ খাদ্য দিলে গাছটা ভালো করে ফুলে ফেঁপে উঠবে, তো সেই সম্বন্ধে পড়াশোনা করাকেই বলা হয় বা স্টাডি করাকেই বলা হয় অ্যাগ্রোবায়োলজি। ওকে, তারপর দেখো পাঁচ নম্বরে অ্যালগোলজি, স্টাডি অফ অ্যালগি। দেখো এগুলো কোয়েনসাইড করতে, যেগুলো ইজি জিনিস সেগুলো কিন্তু তোমরা কোয়েনসাইড করতে হয়। অ্যাগ্রোলজি দেখো অ্যালগোলজি অ্যালগি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর দেখো অ্যানিমোলজি,
দেখো, যে জিনিসগুলো পরীক্ষায় আসবে তোমরা পড়লেই কিন্তু বুঝতে পারবে, দেখো যেগুলো কিন্তু কোয়েনসাইড করে না। দেখো এক অ্যালগোলজিতে দেখো অ্যালগি দেখে যে কেউ বুঝে যেতে পারবে যে এইটা আসতে পারে আসবে না পরীক্ষায়, কোনটা আসবে। দেখো অ্যানিমোলজি এটা আসতে পারে, সবসময় একটা ব্রেন খাটাও তোমরা কোনটা আসতে পারে। হ্যাঁ তোমরা কি করো জানো তো, প্রিভিয়াস ইয়ার খুলে বসে যাও, খুবই ভালো কথা প্রিভিয়াস ইয়ার খুলছো, কিন্তু তোমাদের একটাই রিকোয়েস্ট করবো বা একটাই সাজেশান দেবো, প্রিভিয়াস ইয়ার ফট করে খুলতে যেও না। তাহলে প্রিভিয়াস ইয়ার খুললে কি হবে দাদা, প্রিভিয়াস ইয়ার খুললে কি হবে না, ফট করে তোমরা এক মানে মানে একইবারে অনেকগুলো টাইপের কোশ্চেন তোমরা দেখে ফেলতে পারবে। দেখলে কি হবে জানো তো, তোমাদের মাথার ওপর আনওয়ান্টেড প্রেশার আসবে, তখন তোমরা কি করবে কি না করবে তোমরা বুঝতে পারবে না। আগে যে সমস্ত টপিকগুলো করাচ্ছি সেগুলো করো, প্রিভিয়াস ইয়ার তো যে কোনো একটা বই কিনলেই পাওয়া যাবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিয়ে দিয়েছে সেখানে, তো আগে চ্যাপ্টার ওয়াইজ পড়ো, তারপরে পরীক্ষার এক মাস আগে থেকে প্রিভিয়াস ইয়ারটা দেখো। সারা বছর ধরে প্রিভিয়াস ইয়ার পড়ে যাচ্ছ তোমরা, এটা খুব ভুল করো তোমরা। ওকে তো দেখো অনেক কথা বললাম, অ্যানিমোলজি, অ্যানিমোলজি কথাটা অর্থ কি, স্টাডি অফ উইন্ডস, ওকে, অ্যানিমোমিটার হয়, ওকে, তারপর হচ্ছে তো স্টাডি অফ উইন্ডস, তারপর দেখো অ্যাঞ্জিওলজি, অ্যাঞ্জিওলজি কথাটা অর্থটা কি, স্টাডি অফ ব্লাড ফ্লো অ্যান্ড লিমফ্যাটিক সিস্টেম, ওকে, রক্তের আমাদের শরীরে রক্তের ফ্লো সম্বন্ধীয় এবং লিমফ্যাটিক মানে হচ্ছে লসিকা, আমাদের যে লসিকা সিস্টেম রয়েছে লিম্ফ বলা হয়, এই যে আমাদের ত্বকের নিচে যখন একটু ফোসকা পড়ে যায় তখন দেখবে সাদা মতন যে জিনিসটা আসে না, সেটা কিন্তু মানে তাকে বলা হয় লসিকা। তো রক্ত এবং লসিকা সম্বন্ধীয় পড়াশোনাকে বলা হচ্ছে অ্যাঞ্জিওলজি, তো অ্যাঞ্জিওলজি হয়ে গেল। তারপর দেখো অ্যানথ্রোপোবায়োলজি, অ্যানথ্রোপোবায়োলজিটা কি, দেখো স্টাডি অফ হিউম্যান বায়োলজি, এটাকে অতটা পড়ার কোনো দরকার নেই, কারণ একবার পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে অ্যানথ্রোপোবায়োলজি, ঠিক আছে। হিউম্যান বায়োলজি সম্বন্ধীয় পড়াশোনাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোবায়োলজি। তারপর দেখো এপিওলজি, স্টাডি অফ বিজ, মৌমাছি সম্বন্ধে পড়াশোনাকে বলা হচ্ছে এপিওলজি, ওকে। তারপরে দেখো এটা অনেকবার এসছে, 10 নম্বরটা দেখো অ্যারাকনোলজি, অ্যারাকনোলজি মানে অনেকবার পরীক্ষা এসছে, স্টাডি অফ স্পাইডার্স, খুবই ইম্পর্টেন্ট, তোমরা প্রিভিয়াস ইয়ার যদি খোলো দেখতে পেয়ে যাবে। এই তো এইরকমই আছে, প্রিভিয়াস ইয়ার তোমরা 10টা পেপার খুলবে, আমার এখানেই 10টা কোশ্চেন পেয়ে যাবে। তো এইটাই দেখো না, এটা দেখলেই তুমি 10টা কোশ্চেন তোমার প্রিভিয়াস ইয়ার যখন করবে মনে কনফিডেন্স আসবে যে বাহ আমি পারছি। তো একবারে প্রিভিয়াস ইয়ার যদি তোমরা খুলে বসে যাও তখন কিন্তু পাজেলড হয়ে যাবে, তো সেই জন্য বলছি প্রিভিয়াস ইয়ার এখন খুলে দেখতে যেও না, অনেক ইউটিউব আছে, অনেক নেট সার্চ করলে প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে, একদিনে সবকটা পেপার দেখা হয়ে যাবে, তো আগে জিনিসগুলো থরোলি পড়ো। তারপর দেখো 11 নম্বর দেখো অ্যাভিওনিক্স, ওকে, স্টাডি অফ ইলেকট্রনিক ডিভাইসেস ফর এয়ারক্রাফট, ওকে। দেখো এভিয়ন এই কথাটা কিন্তু তোমার হচ্ছে এয়ারক্রাফটের সাথে হচ্ছে সম্পর্কিত, অ্যাভিওনিক্স এই কথাটা কিন্তু এয়ারক্রাফটের সাথে সম্পর্কিত, তাই তো। তারপর দেখো 12 নম্বর দেখো ওই পক্ষী বলে না বাতাসে ওড়ে, অ্যাভিয়ন ওই রকম সম্পর্কিত, দেখো রিলেট করবে সব সময়, রিলেট না করতে পারলে এত জিনিস কিন্তু মাথায় রাখতে পারবে না। অ্যাভিওনিক্স, স্টাডি অফ ইলেকট্রনিক ডিভাইসেস ফর এয়ারক্রাফট, এ দিয়ে আছে তাই এ দিয়ে হয়েছে, এয়ারক্রাফট অ্যাভিওনিক্স এইভাবে একটা কিন্তু রিলেট করবে। তারপর দেখো এক্সিওলজি, স্টাডি অফ আলটিমেট নেচার অফ ভ্যালুস, মানে আমাদের যে মূল্য, এই যে মূল্যবোধের যে আলটিমেট নেচার হওয়া দরকার, ঠিক আছে, মূল্যবোধের যে প্রকৃতি, কোনো জিনিসের যে মূল্যবোধ সেইটা সম্বন্ধে স্টাডি করাটা। ধরো আমার কাছে 1 কেজি আলু আছে,
আমি সাপোজ বলছি আমার কাছে 1 কেজি আলু আছে, আমি উল্টো পাল্টা আলুটাকে ইউজ করছি, উল্টো পাল্টা ইউজ করছি, তো কী হবে? তো আলুর একটা সময় যখন আমার লাগবে তখন তার ভ্যালুটাই পাবো না, ঠিক আছে? তো এইটা হচ্ছে কোন যে কোনো জিনিসের ভ্যালু সম্বন্ধীয় মানে যে স্টাডি সেটাকে বলা হচ্ছে এক্সিওলজি। ওকে, তারপর দেখো 13 নম্বর বিবলিওলজি, তোমরা এটা তো জানো, স্টাডি অফ বুকস। বায়োলজি তোমরা জানো, স্টাডি অফ লাইফ। তারপর দেখো চিরোলজি, চিরোলজি মানে ওই যে হাত ফাত দেখে না জ্যোতিষী, যেসব হাত ফাত দেখে, স্টাডি অফ হ্যান্ডস, যে তোমার ভাগ্যে কী লেখা আছে এই সম্বন্ধে স্টাডি, তাকে বলা হচ্ছে চিরোলজি। 16 নম্বর দেখো কোডিকোলজি, স্টাডি অফ ম্যানাস্ক্রিপ্টস, মানে এই সমস্ত যে সমস্ত হাতে যে সমস্ত লেখে না পাণ্ডুলিপিটিপি লিপিটিপি লেখা হয় সেইগুলো সম্বন্ধে। দেখো কোড পড়েছো, কোডিং ডিকোডিং তোমরা জিআইএ পড়েছো, সেখান থেকে কোডিকোলজি কথাটা কিন্তু এসছে, স্টাডি অফ ম্যানাস্ক্রিপ্টস। ওকে, তারপরে সাইটোলজি দেখো, সাইটোলজি তো খুবই ইম্পর্টেন্ট, স্টাডি অফ লিভিং সেলস, সেল নিয়ে স্টাডি। তারপর দেখো কোনটা আসবে না, ডেন্ড্রোলজি, তোমরা কিন্তু কোয়েনসাইড করতে পারবে না। ডেন্ড্রোলজিটা কি, স্টাডি অফ ট্রিজ, মানে কোনো গাছের কি বয়স হয়েছে, গাছের বয়স কিভাবে করে জানো তো, গাছকে যখন মাঝখান থেকে কাটবে তখন দেখবে অনেকগুলো রিং রিং টাইপের হয়ে যায়, ঠিক আছে? দেখবে মাঝে দেখবে যখন তোমরা পিস পিস করে কাটবে গাছকে তখন দেখবে রিং 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 মতন দেখা যায়, গোল 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 ওইগুলো দেখা যায়, ওই দ্বারাই কিন্তু গাছের বয়স পরিমাপ করা হয় যে একটা গাছের বয়স কত, যতগুলো রিং থাকবে তত বছর বয়স, এইরকম আছে শুনেছি। এবং অনেক 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 প্রসিডিওর আছে, হ্যাঁ শুধু এইটা প্রসিডিওর না, অনেক আছে, সেটা অত না জানলেও চলবে, সেইটাই হচ্ছে ডেন্ড্রোলজি। ওকে, তোমরা আবার ডেনড্রাইটের সাথে গুলিয়ে ফেলো না, ডেনড্রাইট আঠা ডেন্ড্রোলজি না, ডেন্ড্রোলজি কিন্তু স্টাডি অফ ট্রিজ। ওকে, তারপর দেখো ডার্মেটোলজি, এটা তো তোমাদের জানার কথা, ডার্মেটোলজি স্টাডি অফ স্কিন, এই যে আমাদের যে ত্বক সেটা নিয়ে পড়াশোনাকে বলা হচ্ছে ডার্মেটোলজি। তারপর দেখো 20টা ইকোলজি, স্টাডি অফ এনভায়রনমেন্ট, এটা তোমরা জানো। জিমোলজি, এটা তো তোমরা জানো, স্টাডি অফ জেমস অ্যান্ড জোয়েলস, ইজিলি হয়ে যাবে। জিওলজি, জিওগ্রাফি থেকে দেখো, জিও জিওগ্রাফি জিওলজি, তার মানে কি, স্টাডি অফ আর্থস ক্রাস্ট। ওকে, আমাদের যে উপরে যে আর্থের যে ক্রাস্ট আছে, হ্যাঁ মানে আর্থের যে মানে এই যে পৃথিবীর সম্বন্ধে, এই যে সব লিথোস্পিয়ার আছে, তারপরে আছে যে সমস্ত ভাগগুলো আছে সেইগুলোই কিন্তু সম্বন্ধে পড়াশোনা করা হচ্ছে, জিওলজি, ভূতত্ত্ববিদ। ওকে, শিয়াল আছে, শিয়াল সীমা, তারপর হচ্ছে কোর, একবার নিচে আছে কোর, সেখানে নাইফ নিকেল ফেরাস থাকে, এইগুলো আর কি, মাঝে থাকে ম্যান্টেল, উপরে থাকে লিথোস্পিয়ার, হ্যাঁ লিথোস্পিয়ারে থাকে শিয়াল, মাঝে থাকে সীমা, সিলিকন ম্যাগনেসিয়াম, নিচে থাকে নাইফ NIFE, মানে নিকেল অ্যান্ড ফেরাস, এইগুলো, ঠিক আছে? তো স্টাডি অফ আর্থস ক্রাস্ট সেটাকে বলা হচ্ছে জিওলজি, মানে ভূতত্ত্ববিদ, এটুকু জানলেই হবে। তারপর দেখো স্টাডি অফ সাইন, তো স্টাডি অফ সান কী হয়ে যাবে না, হেলিওলজি, হেলিওলজি বলা হচ্ছে দ্য স্টাডি অফ সান, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো হায়াটোলজি, হায়াটোলজিটা কি, স্টাডি অফ সায়েন্স অন রেনফল, এই যে আমাদের যখন রেনফল হচ্ছে সেই সম্বন্ধে যে স্টাডিটা, যে কতটা বৃষ্টিপাত হচ্ছে, কত সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে, কোথায় কত পরিমাণে বৃষ্টিপাত, এই সম্বন্ধে যে পড়াশোনাটাকে, এটাকে বলেছে হায়াটোলজি। ওকে, তারপরে দেখো ইচথয়োলজি, ইচথয়োলজি, ওকে, স্টাডি অফ ফিশ, তাহলে ইস্থয়োলজি কী হয়ে যাবে না, স্টাডি অফ ফিশ, মানে মাছ নিয়ে যে সমস্ত গবেষণা করা হয় বা মাছ নিয়ে যে সমস্ত পড়াশোনা করা হয় তাকে বলা হচ্ছে ইস্থয়োলজি, ঠিক আছে? তারপর দেখো লিথোলজি, স্টাডি অফ রক্স, এই যে লিথোস্ফিয়ার কথাটা বললাম সেখান থেকেই এসছে। তারপরে দেখো মেটিওরোলজি, সেটা হয়ে যাবে স্টাডি অফ ওয়েদার, তোমরা সকলেই জানো, যখন এইসব আবহাওয়াবিদেরা যখন খবর পড়েন মেটিওরোলজিস্ট বলা হয়, এই হচ্ছে ব্যাপার, কিছু না। তারপরে দেখো মায়োলজি,
মায়োলজি, এটা তো তোমাদের জানার কথা, স্টাডি অফ মাসেলস, মাসেল কত রকমের, আমাদের শরীরে কত রকমের মাসেল আছে, হার্লি মনে হয় 695 রকমের মাসেল আছে, যাই হোক আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের শরীরে কত রকমের মাসেল আছে, বিভিন্ন রকম মাসেল সম্বন্ধে, কোথায় বাইসেপ মাসেল, কোথায় ট্রাইসেপ মাসেল, এই সমস্ত মাসেল সম্বন্ধে যে সমস্ত পড়াশোনা তাকে বলা হচ্ছে মায়োলজি। তারপরে দেখো মায়ার মিকোলজি কি হয়ে যাবে, না স্টাডি অফ আন্টস, মানে এই সমস্ত পিঁপড়ে সম্বন্ধে যে সমস্ত পড়াশোনা তাকে বলা হচ্ছে মায়ার মিকোলজি। তারপর দেখো নিওন্যাটোলজি কি হয়ে যাবে, স্টাডি অফ নিউ বর্ন বেবিস, ওকে, নিওন্যাটোলজি মানে যে সমস্ত সদ্য বাচ্চারা হয় সেই সম্বন্ধে স্টাডি করাকে বলা হচ্ছে নিওন্যাটোলজি। দেখো আমি অ্যাকচুয়ালি এটা জানি না যে এই সমস্ত বিদ্যাগুলো মানে কোথায় পড়ানো হয়, না এটা ইমাজিনেশন, অনেকের মনে প্রশ্ন হতে পারবে যে এই যে নিওন্যাটোলজি এটা কি মানে আদৌ কেউ পড়াশোনা করে। দেখো এই সম্বন্ধে আমি কোনো অ্যান্সার দিতে পারবো না, মেবি হয় মেবি নাই বা হতে পারে, ঠিক আছে, তো এটা সম্বন্ধে কিন্তু আমি কোনো রকম আইডিয়া তোমাদের দিতে পারবো না। স্টাডি অফ নিউ বর্ন বেবিস, নিওন্যাটোলজি, দেখো আমরা আমরা সায়েন্সে কী পড়েছি, জুলজি, বায়োলজি প্রথমে পড়েছি, তারপর জুলজি, ফিজিওলজি, এই যে নিও এতগুলো যে সাবজেক্ট, না এটা আমরা শুধুমাত্র ওয়ান আওয়ার সাবস্টিটিউশনেই কিন্তু আমরা পড়ছি, আমরা কিন্তু এত কিছু জানি না যে এটা আদৌ আছে কি না, এর এক্সিস্টেন্স আছে কি না, মেবি যদি এক্সিস্টেন্স থাকে তারা কতজন পড়ে পৃথিবীতে, আমরা কিন্তু এটা জানি না। আমাদের শুধু এটা জানতে হবে মায়ার মিকোলজি মানে হচ্ছে স্টাডি অফ অ্যান্টস, ওয়ান আওয়ার সাবস্টিটিউশন এটা, ওকে। আচ্ছা দেখো অনেক কথা বললাম, তারপর দেখো নেফ্রোলজি, নেফ্রন থেকে এসছে, স্টাডি অফ কিডনিস, ইজি। অঙ্কোলজি, এটা সব থেকে ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসছে, স্টাডি অফ টিউমার, এই আমাদের টিউমার হয় ক্যান্সার হয় সেই সম্বন্ধে যে টিউমার সেল যেটা থাকে, হ্যাঁ এই যে অঙ্কোলজি বলা হয়, ঠিক আছে, অঙ্কোলজি হচ্ছে স্টাডি অফ টিউমার, এটা অনেকবার পরীক্ষায় এসছে, ওকে। তারপর দেখো ওপিওলজি অথবা সার্পেন্টোলজি, মানে সার্পেন্ট কথাটা বলে না, সার্পেন্ট মানে সাপ, এই সাপ নিয়ে পড়াশোনাকে বলা হচ্ছে স্টাডি অফ স্নেকস, বলা হচ্ছে ওফিওলজি অথবা সার্পেন্টোলজি, ওকে। তারপর দেখো অর্নিথোলজি, এটা তো পরীক্ষায় অনেকবারই দিয়েছে, আমি অনেকবার আগেও মনে হয় পড়েছিলাম ওই সালিম আলি, ঠিক আছে, আমাদের ভারতে সালিম আলি ছিলেন একজন অর্নিথোলজিস্ট, যিনি পক্ষী নিয়ে পড়াশোনা করেছিলেন, অর্নিথোলজিস্ট ছিলেন, ওকে, স্টাডি অফ বার্ড, ওকে, তাকে বার্ডম্যান অফ ইন্ডিয়াও বলা হতো, আমি কিন্তু আগে পড়িয়েছি সালিম আলী, ডক্টর সালিম আলী, তোমরা একবার দেখে নিও, ওকে। তারপর দেখো 35, এটা তো হাজারবার পরীক্ষা দিয়েছে, কনস্টেবলে দিয়েছে, এসআইএ দিয়েছে, এনটিপিসিতে দিয়েছে, হাজারবার দিয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 35, প্যালাইন্টোলজি, ওকে, স্টাডি অফ ফসিলস, মানে যে সমস্ত জীবাশ্ম নিয়ে পড়াশোনাকে বলা হচ্ছে প্যালাইন্টোলজি, ওকে, খুবই ইম্পর্টেন্ট, এটা পারলে নোটস করে নিও, প্যালাইন্টোলজি, এটা হাজারবার পরীক্ষায় দিয়েছে। তারপর দেখো পেডোলজি, তোমরা তো জানো প্যাডেল থেকে, দেখো পেডোলজি মানে হচ্ছে সয়েল নিয়ে যে সমস্ত পড়াশোনা, ওকে, তোমরা প্যাডলিং করেছো সেটা জানো তো, প্যাডেল করে সেইভাবে তোমরা কোয়েনসাইড করতে পারো, প্যাডেল করে যেতে হয় সাইকেল নিয়ে মাটির উপর দিয়ে প্যাডেল করে যেতে হয়, এইভাবে তোমরা কোয়েনসাইড করতে পারো পেডোলজি, ওকে, মাটি নিয়ে যে সমস্ত পড়াশোনা করা হয় তাকে বলা হয় পেডোলজি। তারপর দেখো রাইনোলজি, আমাদের নোজ নিয়ে যে সমস্ত পড়াশোনা বা নাক নিয়ে যে সমস্ত পড়াশোনা করা হয় তাকে বলা হচ্ছে রাইনোলজি। তারপর দেখো সিসমোলজি, এটা তো অনেকবার পরীক্ষায় দিয়েছে, স্টাডি অফ দ্য আর্থকোয়েক, মানে ভূমিকম্প নিয়ে পড়াশোনাকে বলা হচ্ছে সিসমোলজি, ওকে। জায়োলজি, ওকে, জায়োলজি মানে হচ্ছে স্টাডি অফ উডস, মানে কাঠ, উডস, ওকে, উড নিয়ে পড়াশোনাকে বলা হচ্ছে জায়োলজি, ওকে। দেখো এখানে স্টাডি অফ উড করে নিও,
ঠিক আছে, স্টাডি অফ উড করে নিও, ওকে? কারণ উডস মানে হয়ে যাবে না, হ্যাঁ বলতে পারো, উড উডস বলতে পারো, কারণ দেখো স্টাডি অফ উড, উড মানে হচ্ছে কাঠ, আর উডস মানে হচ্ছে বন হয়ে যায়, বন জঙ্গল হয়ে যায়, তো সেই জন্য বললাম স্টাডি অফ উড করে নিও, জায়োলজি, ওকে, জাইলোলজি, ওকে। দেখো তারপর দেখো 40 নম্বরটা, দেখো পলিগ্লট, এটা তো অনেকেই জানো, ইউজিং সেভারেল ল্যাঙ্গুয়েজেস, যারা বহু ভাষাবিদ, ঠিক আছে, যারা অনেকগুলো ভাষা বলতে পারে তাদের বলা হচ্ছে পলিগ্লট, ওকে। উপরটা জাইলোলজি, এটা তোমরা তো দেখলে, স্টাডি অফ উড, ওকে। তারপর নিডোলজি, ঠিক আছে, স্টাডি অফ বার্ড নেস্ট, এই যে পাখিদের যে সমস্ত বাসা সেই সম্বন্ধে স্টাডিকে বলা হচ্ছে নিডোলজি। তারপর দেখো ব্রোম্যাটোলজি, ব্রোম্যাটোলজিটা কি, স্টাডি অফ ফুডস, মানে বিভিন্ন খাদ্য নিয়ে যে সমস্ত আলোচনা পড়াশোনা সেখানে বলা হচ্ছে ব্রোম্যাটোলজি, ওকে। তারপর দেখো মেলিটোলজি, মেলিটোলজি কী হয়ে যাবে না, স্টাডি অফ বিষ, বিভিন্ন রকমের বিষ মানে হচ্ছে মাছি সম্বন্ধে পড়াশোনাকে বলা হচ্ছে মেলিটোলজি। তারপর হচ্ছে ক্রিপ্টোলজি, ওকে, ক্রিপ্টোলজি কী হয়ে যাবে, স্টাডি অফ সিক্রেট কোডিং অর রাইটিং, তাকে বলা হচ্ছে ক্রিপ্টোলজি। এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে এবং তোমাদের ইংলিশে অনেকবার কিন্তু দিয়েছে। তারপর দেখো 45-এ ব্যাকটাইলোগ্রাফি কী হয়ে যাবে, স্টাডি অফ ফিঙ্গার প্রিন্টিংকে বলা হচ্ছে ব্যাকটাইলোগ্রাফি, ওকে, স্টাডি অফ ফিঙ্গার প্রিন্টিং। এটা কত পরীক্ষায় কিন্তু আসেনি তাই অতটা ইম্পর্টেন্ট নয়, ব্যাকটাইলোগ্রাফি তোমরা একবার দেখে রাখো, ওকে। তারপর হচ্ছে সিটিলজি, সিটিলজিটা কি না, স্টাডি অফ ডলফিনকে বলা হচ্ছে সিটিলজি, একবার দেখে রেখো যখন করাচ্ছি যখন। তারপর আবার এটা মনে হয় রিপিট হয়ে গেছে, স্টাডি অফ স্পাইডার্স অ্যারাকনোলজি, এটা মনে হয় রিপিট হয়ে গেছে, আগে একবার পড়িয়েছিলাম, ওকে। তারপরটা দেখো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা এসছে, কার্পোলজি অথবা পোমোলজি, এই পোমোলজিটা এসছে, কার্পোলজিটা আসেনি, যাই হোক দুটোই একই মিনিং। স্টাডি অফ ফ্রুটস মানে ফল নিয়ে যে সমস্ত স্টাডি করা হয় তাকে বলা হচ্ছে কার্পোলজি অথবা পোমোলজি, ওকে। তারপর দেখো 49-এটা, দেখো 49-এটা দেখো এটিমোলজি, এটিমোলজিটা কী হবে, স্টাডি অফ অরিজিন অফ ওয়ার্ডস করে নিও, এটা ওয়ার্ড হবে না, ওয়ার্ডস করে নিও মানে শব্দ, ওকে, ওয়ার্ড করে নিও, WORDS, এখানে ওয়ার্ড হবে না, ওকে, স্টাডি অফ অরিজিন অফ ওয়ার্ডস, ওকে। তো ফ্রেন্ডস আশা করব ভিডিওটি খুব ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। চলো দেখা হচ্ছে।